কি হইতে হবে? এখন কিন্তু চক্রান্ত চলতেছে, আপনারা আশ্চর্য হবেন, মক্কা মদিনায় অমুসলিম ইহুদিদের প্রবেশ এটা কি উন্মুক্ত নাকি নিষেধ? কিন্তু ইসরায়েলি একজন সাংবাদিক, আপনি কি জানেন কত বড় বেয়াদব, নিজের পরিচয় গোপন কইরা মক্কার সীমানা, আপনারা যারা মক্কায় গেছেন সীমানা রেখা আছে, এই সীমানার ভিতরে অমুসলিম প্রবেশ করতে পারবে না, কিন্তু সে ইহুদি সাংবাদিক, সে নিজের পরিচয় গোপন কইরা সেই মক্কা এবং মদিনার সীমানায় প্রবেশ করে সারা পৃথিবীর 300 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছে। কথা বুঝাইতে পারি নাই? ডক্টর জাকির নায়েক মনে আছে আপনাদের? ডাক্তার জাকির নায়েককে একজন অমুসলিম প্রশ্ন করছিলেন যে আপনারা এত উদার ধর্মের কথা বলেন, ইসলাম নাকি উদার, তাহলে আপনাদের মক্কা মদিনায় অমুসলিমরা ঢুকতে পারে না কেন? তখন জাকির নায়েক সাহেবের এই কথা প্রশ্ন শুনে আমি মনে মনে ভাবছিলাম ওনার কাছে বোধহয় আর কোনো জবাব নাই, কিন্তু কৃত সহজ করে উনি বললেন ভাই, আপনি যেই দেশের নাগরিক, মনে করেন আমরা কোন দেশের নাগরিক, আস্তে কইছেন, বাংলাদেশের নাগরিক, আমাদের আজাদ ভাই অথবা আমাদের কাশেম ভাই এই এলাকায় খুব পপুলার মানুষ, এখন আজকে সকালে বঙ্গভবনে সকাল 8টায় যায় গেটে যদি যায় দেখুন আমি বাংলাদেশের নাগরিক, বেটার গেট খুল, আমি প্রেসিডেন্টের সাথে দেখা করতে আইছি, তো এরপরে যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে তারা কইব ভাই আইএন আহলান সাহলান, কথা আসতে কইছেন কেন? শুধু দৌড়ানি না, উল্টা লটকায় ফিরাইব, বেড়া পারমিশন নিছ? এত দূরে যাওয়ার দরকার নেই, আমরা তো ক্যান্টনমেন্টের কাছেই আছি, যান ক্যান্টনমেন্টের ভিতরে, এই ওই রাস্তা দিয়ে অস্ত্রাগার আছে না তো, যান না আপনি যে ঢুকে যাবেন, আপনি বলেন বেটা আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট আছে আমার, এই বেটা দিকে গেট খুলে আমি ভিতরে যাব, সেচ্ছা ভালো, অনুমতি সব জায়গায় চলে না, মক্কা মদিনায় আল্লাহর সৃষ্টি জগতের আল্লাহর সৃষ্টি মানুষ হইলে এই মক্কা মদিনায় ঢুকা যাবে না, এটা নিরাপত্তা দিয়া গেড়া, বরং এখানে ঢুকতে হইলে প্রথম শর্ত হবে বলতে হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে ঢুকতে হইলে এখানে নাম লেখাইতে হবে, এখানে নাম লেখাতে হবে, আর সেই জায়গা ইহুদি চক্রান্ত করে আমাদের আমাদের বিষয়ে চক্রান্ত করার জন্য সেখানে ঢুকেছেন, মুসলিম জাতিকে আঘাত করেছেন। কথা কি বুঝাইতে পারলাম? আর আমরা চানাচুর খাইতেছি, আমরা কি খাইতেছি? চানাচুর খা, চানাচুর পেঁয়াজ দিয়া বানাইয়া গোলাইয়া গালাইয়া খাইতেছি, সারা দুনিয়া ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে আর আমরা মাসালা লইয়া আছি, বউ তালাক হইছে কি হয় নাই, এটা কই আরেক বিপদে পড়ছিলাম আমি, যেই যুগে আমেরিকা আর চীন আপনার প্রতিযোগিতা করতেছে কারা যায় আগে ছাদে জমি দখল করা যায়, কারা যায় আগে মঙ্গল গ্রহের জমি দখল করা যায়, সেই যুগে আমি আর আরেক মোল্লা ওই তালাকের মাসালা লইয়া মারামারি করতেছি, কোরআনের ইলমের সাথে আমরা খেয়ানত করতেছি, কারণ কোরআনে আল্লাহ বলেন ইয়াসিরুল কোরআনিল হাকিম, এই কোরআন বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞান দিয়ে কোরআনের ভিতরে আমি ভর্তি করে রেখেছি, আর আমরা সেই গবেষণার দিকে না দৌড়াইয়া ওই হাজার বছরের কে কি কইছে এগুলো নিয়ে মারামারি করতেছি, আমাদের চেয়েতে বোকা আল্লাহ জমিন আর কেউ নেই, কথা বুঝাইতে পারছি? আমি আপনি গুগলে সার্চ দিবেন, আপনি দেখবেন পৃথিবীর ইতিহাসে আধুনিক শিক্ষা ব্যবস্থায় চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে বেশি অবদান মুসলিম চিকিৎসকদের না অমুসলিমদের? এখনো মাথায় কিছু আমাদের ঢুকে না, এই পৃথিবীর ইতিহাসে যদি আপনি নামি দামি শাসকের কথা বলেন কাদের নামটা আগে আসে? তা আপনি কি করতেছেন, আমি কি করতেছি, আমি আপনি আপনার ছেলে মেয়েগুলোকে আমার ছেলে মেয়েগুলোকে কোন পথে আমি ডাইভার্ট করতেছি, টুফি লইয়া মারামারি, পাঞ্জাবি লইয়া মারামারি, আসল জিনিস নিয়ে যাচ্ছে আরেকজন, এই ব্যাপারে অন্যদিন কথা বলবো ইনশাল্লাহ। সুতরাং প্রথম কথা হলো ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করতে হলে কি থাকা লাগবে, এখানে আমি কথাটা স্টপ করলাম আজকে, আমি পারলাম না, ইনশাল্লাহ আগামী জুমাতে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা আসবে, 10টা পয়েন্ট আমি একসাথে বলবো, আরও কিছু নতুন আলোচনা থাকবে ইনশাল্লাহ। সর্বশেষ কথা হলো মসজিদের কাজ চলে, এটা আপনারা জানেন তো, দান বাক্সটা একটু তাকাইবেন, রাজি আছেন? আসতে কইছেন? একটা করে ফু দিবেন, আমরা কিন্তু আমাদেরকে আল্লাহ দিছে তো, দিছে না,
দিছে তো দিছে, আমি যদি 100টা টাকা দেই দান বাক্সের মধ্যে তাহলে আগামী দিন কি আমি না খায়া থাকবো? কিন্তু মসজিদের কাজটা কি হয়ে যাবে? এই মসজিদের দোতলার কাজটা করতে যদি আমরা ভয় পাই তাহলে এত বড় কমপ্লেক্স করবেন কেমনে? এই জন্য ইমানটা যেন আরো কি হয়, মজবুতি হয়, যে আমি আমার খাওয়াটা যেমন জরুরি আমার এই জুমুরের প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখাও কি জরুরি, আখেরাতের কল্যাণের জন্য। কিসের জন্য? আমি যে বাড়িটাতে থাকি এই বাড়িটা তো আমার বাপে দিয়ে গেছে কষ্ট করে, সুতরাং আমার বাপের কবরে কিছু যাক, এজন্য দান সৎকার করার দরকার আছে না নাই? এজন্য আপনাদের প্রতি ভালোবাসা দিয়ে বললাম দান বাক্সটা ধাক্কা দিন না, অন্তত কিচ্ছু যদি না থাকে একটা ফু দিয়ে দিন। রাজি আছেন? কি দিবেন? ফু দিয়ে দিন। আবার 100 টাকার নোট দিয়ে 90 টাকা লয়ে যাকা, তো একটু কমায় নিলে কি হয়? এটা তো দিছেন, এরকম আছে না? 100 টাকার নোট দিছেন 10 টাকা কেন, 20 টাকাই দেন না, 90 টাকা গন্যা গন্যা লয়ে যায়, ভুল হয়েছে কিনা এটা স্যার, একটু একটু দিয়েন। রাজি আছি তো? আল্লাহ আমাদের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।